এশিয়ান প্রেস সারস সম্মান আজকে আমাদের এইভাবে পথে নামিয়েছে, আমাদের ভাবতে শিখিয়েছে যে একটা অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিস করা বা মুক্ত আকাশের নিচে এত বড় একটা ওয়ার্কশপ তৈরি করা বা একটা ইউনিভার্সিটি তৈরি করে অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিস বা পরবর্তী প্রজন্মের কাজ করার সুযোগ সুবিধা করে দেওয়া এবং এই উৎসবটাকে শুধু ধর্মীয় উৎসব না রেখে পৃথিবীর সব থেকে বড় সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট করার জন্য আমাদেরকে যেভাবে আজকে বিশেষ করে এশিয়ান প্রেস সারস সম্মান যেভাবে ঠেলেছে তার প্রতি আমরা কৃতজ্ঞ। বুকের ভিতরে বুকের ভিতরে খুঁজবে লক্ষ্মী রে।